আজকের এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি পশ্চিমবঙ্গে সরকারি স্কুলে নতুন শূন্য শিক্ষক সহ বিভিন্ন গ্রুপ সি কর্মী নিয়োগের একটি বিজ্ঞপ্তি যেখানে আপনারা তেইশটি জেলা থেকে ছেলে মেয়ে উভয় ক্যান্ডিডেট আবেদন করতে পারবেন কিভাবে আবেদন করবেন সমস্ত ডিটেলস শেয়ার করে দেব এই ভিডিওর মাধ্যমে ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন চাকরি সংক্রান্ত সমস্ত খবরগুলি পেতে সো চলুন ভিডিওটি শুরু করা যাক দেখতে পাচ্ছেন সরাসরি অফিশিয়ালি নোটিফিকেশনে আমরা চলে এসেছি এয়ার ফোর্স স্কুল ব্যারাকপুরে রিক্রুটটি করা হচ্ছে তেইশটি জেলা থেকে আবেদন করতে পারবেন রিক্রুট করেছে বিভিন্ন পোস্ট গ্র্যাজুয়েট টিচার টেন গ্র্যাজুয়েট টিচার প্রাইমারি টিচার নার্সারি টিচার স্পেশাল এডুকেটার অ্যাকাউন্টেন্ট ক্লার্ক ল্যাব অ্যাটেন্ডেন্ট এম টিএস অর্থাৎ মাল্টিটাস্কিং স্টাফ এই সমস্ত পদে রিক্রুট করেছে যেখানে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন টিচার পদ রয়েছে বিভিন্ন গ্রুপ সির পদও রয়েছে শূন্য পদগুলি আপনারা স্ক্রিনের উপর দেখতে পাচ্ছেন এবং বেতন কাঠামোগুলিও আপনারা স্ক্রিনের উপর দেখতে পাচ্ছেন কোয়ালিফিকেশনের ক্ষেত্রে কী কী প্রয়োজন পোস্ট গ্র্যাজুয়েট টিচার পদের ক্ষেত্রে দেখুন ম্যান্ডেটারি কোয়ালিফিকেশনের ক্ষেত্রে জানিয়েছে আপনাদের মাস্টার ডিগ্রি থাকতে হবে সঙ্গে ফিফটি পার্সেন্ট নাম্বার থাকতে হবে দ্বিতীয় পয়েন্টে রয়েছে ব্যাচেলার ডিগ্রি আপনাদের থাকতে হবে সঙ্গে আপনাদের জানিয়েছে বয়স একুশ থেকে পঞ্চাশ বছরের মধ্যে হতে হবে সেক্ষেত্রে আবেদন করতে পারছেন পরবর্তী টেন গ্র্যাজুয়েট টিচারের ক্ষেত্রে ম্যান্ডেটারি কোয়ালিফিকেশনের ক্ষেত্রে জানিয়েছে মাস্টার ডিগ্রি অথবা ব্যাচেলার ডিগ্রি যে কোনো ইউনিভার্সিটি থেকে থাকতে হবে ফিফটি পার্সেন্ট নাম্বার থাকতে হবে কোন কোন সাবজেক্টে রিক্রুট করা আছে সেগুলো এখানে জানিয়ে দিয়েছে আপনারা দেখে নিতে পারেন বয়সের ক্ষেত্রে একুশ থেকে পঞ্চাশ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন প্রাইমারি টিচারের ক্ষেত্রে ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে সঙ্গে ফিফটি পার্সেন্ট নাম্বার থাকতে হবে সঙ্গে এখানে বাকি কোয়ালিফিকেশন সম্পর্কে জানানো রয়েছে একুশ থেকে পঞ্চাশ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন এবং এখানে জানিয়েছে দেখুন নার্সারি টেন টিচারের ক্ষেত্রে আপনাদের জানিয়েছে এখানে উচ্চ মাধ্যমিক পাস করতে হবে সঙ্গে নার্সারি টিচার ট্রেনিংয়ের ওপর ডিপ্লোমা কোর্স থাকতে হবে সেক্ষেত্রে আবেদন করতে পারবেন একুশ থেকে পঞ্চাশ বছর পর্যন্ত এই পদের ক্ষেত্রেও আবেদন করতে পারবেন স্পেশাল এডুকেটারের ক্ষেত্রে মিনিমাম কোয়ালিফিকেশন ক্ষেত্রে আপনাদের জানিয়েছে স্পেশাল এডুকেটারের আপনাদের কিন্তু কোয়ালিফিকেশান থাকতে হবে সেক্ষেত্রে আবেদন করতে পারবেন ল্যাব অ্যাটেন্ডেন্ট পদের ক্ষেত্রে উচ্চ মাধ্যমিক পাস করতে হবে সায়েন্স শাখায় একুশ থেকে পঞ্চাশ বছর বয়স হতে হবে সেক্ষেত্রে অবশ্যই আপনারা এই পদের ক্ষেত্রে আবেদন করতে পারবেন অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট পদের ক্ষেত্রে আপনাদের বিকম থাকতে হবে সঙ্গে কম্পিউটার টাইপিং স্পিড থাকতে হবে কম্পিউটার নলেজ থাকতে হবে পঁচিশ থেকে পঞ্চাশ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন ক্লার্ক পদের ক্ষেত্রে গ্র্যাজুয়েশন থাকতে হবে সঙ্গে কম্পিউটার টাইপিং স্পিড থাকতে হবে পঁচিশ থেকে পঞ্চাশ বছর পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন এই পোস্টের ক্ষেত্রে পরবর্তী আপনাদের দেখুন হেল্পার অথবা এম টি এস পদে রিক্রুট করেছে যেখানে জানিয়েছে আপনাদের কোনো স্পেসিফিক এডুকেশন কোয়ালিফিকেশন লাগবে না আপনারা যদি এখানে লিখতে অথবা পড়তে জানেন ইংলিশ অথবা হিন্দি সেক্ষেত্রে আবেদন করতে পারবেন একুশ থেকে চল্লিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন এই পদগুলির ক্ষেত্রে কিভাবে আবেদন করবেন দেখুন এখানে জানিয়েছে আপনাদের অ্যাপ্লিকেশন ফর্মের সাথে সমস্ত ডকুমেন্ট অ্যাটেচ করার পর এখানে অ্যাড্রেস রয়েছে এই অ্যাড্রেসে আপনাদের পাঠিয়ে দিতে হবে এবং লাস্ট ডেট আপনাদের রয়েছে সাতেরোই জানুয়ারি জানুয়ারি দু হাজার চব্বিশ সাল পর্যন্ত এরপর অ্যাপ্লিকেশন ফর্মটা একবার দেখে দিচ্ছি দেখুন স্ক্রিনের উপর অ্যাপ্লিকেশন ফর্মটি দেখতে পাচ্ছেন এই অ্যাপ্লিকেশন ফর্মটি এপর সাইজে প্রিন্ট আউট বার করতে হবে এর সাথে সমস্ত ডকুমেন্ট অ্যাটেচ করার পর আপনাদের এখানে অ্যাড্রেস দেওয়া রয়েছে এই অ্যাড্রেসে পাঠিয়ে দিতে হবে সো নোটিস এবং অ্যাপ্লিকেশন ফর্মের লিঙ্ক আপনারা ভিডিওর ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন ক্লিক করে ডাউনলোড করে নেবেন এবং বাকি ইনফরমেশন আপনারা দেখে নিতে পারেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এই ধরই চাকরির আপডেটগুলি পেতে